ওকে গাইস, সো আজকে আমি একটা ঘটনা বলতে চাই যেটা আমাদের কলকাতাতে এবং অনেক সময় বাইরেও ঘটছে, ইন্টারন্যাশনাল ঘটে, বাট কলকাতায় বেশি থাকে এটা। সেটা হচ্ছে এরকম অনেক সোসাইটি আছে, আমি কারোর নাম দেবো না এই ভিডিওতে, বাট এরকম অনেক সোসাইটি আছে এবং অনেক এরকম ইন্ডিভিজুয়াল অনেক লোকও আছে যারা নিজেদের প্যারানর্মাল ইনভেস্টিগেটর বলে লোককে ঠকায়। এবার প্রশ্ন হচ্ছে কীভাবে ঠকায় এবং কেন তারা নিজেদের প্যারানর্মাল ইনভেস্টিগেটর বলে এই ফিল্ডে। দেখুন, প্রবলেমটা কিছুই না, প্রবলেম হচ্ছে ওরা টাকা চায়। ওকে, তো টাকা চাওয়াটা খারাপ জিনিস নয়, বাট কোনো কাজ করে সেরকম যতটা কাজ করে তার জন্য টাকা নেয়। বাট এরকম অনেক প্যারানর্মাল সোসাইটি আছে এবং অনেক ইন্ডিভিজুয়াল লোক এই ফিল্ডে কাজ করছে যারা লোককে ভুল বুঝিয়ে, এরকম অনেক ভিডিও আমি দেখেছি বা অনেক টিম বলুন বা অনেক সোসাইটি আছে বা অনেক ইন্ডিভিজুয়াল লোক আছে যারা নিজেরা, ওকে, নিজেরা হাত দিয়ে কিলোমিটার জ্বালিয়ে বলছে দেখুন এখানে ভূত আছে। ওকে, সেই প্লেসটা হতেই পারে হন্টেড নয়, বাট তারা প্রমাণ করছে হ্যাঁ ওই প্লেসটা হন্টেড। কেন? তারা টুলস দিয়ে ভুলভাল, মানে ইকুইপমেন্টসগুলো তো ঠিকঠাক এই ফিল্ডের জন্য, যেমন ধরুন আপনার কিলোমিটার, ইভিপি বলতে পারেন, বা আপনার হতে পারে ভিডিও ক্যামেরা হতে পারে, বা আপনার হতে পারে গোস্ট মিটার, এইসব টুলস দিয়ে ওরা, বা হতে পারে আপনার লেজার থার্মোমিটার, লেজার ডিজিটাল থার্মোমিটার, তো এইসবের মাধ্যমে লোককে ভুলভাল বোঝাচ্ছে। ঠিক আছে, এইগুলো আমাদের প্যারানর্মাল ইনভেস্টিগেটর এবং সব জায়গায় প্যারানর্মাল ইনভেস্টিগেশনে কাজে লাগে, বাট সেইগুলো ঠিকঠাক ইউজ করা উচিত। ওকে, আমি শুধু মাঝে মাঝে ভাবি যে সাধারণ মানুষ এতক্ষণ বোকা যে ওদের উপর বিশ্বাস করে। ঠিক আছে, তো এরকম অনেক অনেক উদাহরণ আছে। তো ইউটিউবে এরা খুবই পপুলার। ওকে, এদের ইউটিউবে এক একটা ভিডিওতে এরকম এক একটা মানে বোকা করানো, লোককে বোকা বানানো, এইসব ভিডিও ভিডিওর উপরে হাজার 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 ভিউয়ার, সাবস্ক্রাইবার। ওকে, বাট আমি জানি না এরা কী করতে চায়, দাবিটা কী, বাট একটা কথা আমি জানি সেটা হচ্ছে এদের মতো কিছু লোকের জন্য ভালো, সৎ এবং ট্রুথফুল প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের ওপরে সাধারণ মানুষের ভরসা পড়ে যাচ্ছে, এটা আমি আপনাকে বলতে পারি। ওকে, সো অনেক প্যারানর্মাল ইনভেস্টিগেটর আছে যারা সবসময় টুকটাকে বিচার করে, সবসময় সায়েন্সের ভিত্তিতে, আই মিন সায়েন্টিফিক্যালি আপনার সব জিনিসগুলোকে ডকুমেন্টারি যাই হোক বা প্রুফ যাই হোক এভিডেন্স সেগুলো দেখে বারবার করে অ্যানালাইজ করে করে কোনো ঠিকঠাক যদি পায় পেলে বলে দেবে হ্যাঁ এটা এই প্লেসটা কন্ট্রোল হতে পারে বা কোনো স্পিচ ম্যানিফেস্ট করতে চাইছে, আর যদি না পায় তখন সেখানে বলে দেবে যে এখানে কোনো একটা স্পিচ নেই। বাট সেরকম কিছু লোক আছে যারা না থাকলেও নিজেরা কিউটু মিটার বলুন বা ঘোস্ট মিটার বলুন লাইট জ্বালিয়ে বলছে যে হ্যাঁ এখানে আছে স্পিচ। বাট এটা খুবই খুবই সাংঘাতিক, কারণ দেখুন কোনো সাধারণ মানুষ বিনা কারণে আমাদের কাছে বা আমাদের সোসাইটিতে ফোন করে না, নট অ্যাকচুয়ালি আওয়ার সোসাইটি, আমি বলছি প্যারানর্মাল ইনভেস্টিগেটর, যত প্যারানর্মাল ইনভেস্টিগেটর বা ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, হোয়ার এভার ইট ইস, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে আছে। ঠিক আছে, তো প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের কাছে কোনো মানুষ যখন কন্ট্যাক্ট করে নিজে থেকে, তার মানে বুঝতে হবে সেই মানুষটার প্রবলেম হয়েছে বলে কন্ট্যাক্ট করছে। ওকে, তো আমাদের কী কাজ, আমাদের কাজ হচ্ছে সেই মানুষটার যতটা পারা যায় ততটা নিজেদের 100% দিয়ে মানুষটাকে হেল্প করা, কারণ মানুষটা প্রবলেমে পড়েছে বলে আমাদের কাছে এসে। বাট এইরকম ধরনের কিছু লোক আছে যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বা নিজেদের আর্নিংসের জন্য লোককে বোকা বানিয়ে যাচ্ছে, দিনের পর দিন বানিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো খুবই খারাপ, যার জন্য সাধারণ মানুষ মানে সাধারণ মানুষ আমাদের উপর বিশ্বাস করা আস্তে আস্তে উঠে যাচ্ছে, অনেকে হাস্যকর হয়ে যাচ্ছে। বাট যারা সিরিয়াস মেম্বার বা যারা সিরিয়াস প্যারানর্মাল ইনভেস্টিগেটর তাদের খিলি হচ্ছে, আর কোনো মানে আর কোনো ভাষা নেই বলা, জাস্ট খিলি হয়ে যাচ্ছে সেরকম কিছু মানুষদের জন্য যারা ভুলভাল জিনিসকে প্রমাণিত করে বলছে হ্যাঁ এখানে ভুল আছে বা স্পিচ আছে বা এনার্জি আছে। ঠিক আছে, আমি অনেক ভিডিওতে দেখেছি, কারোর নাম নেই অনেক ভিডিও। ঠিক আছে, তো আমার কারোর উপর পার্সোনাল শত্রুতা নেই। ঠিক আছে, বাট এরকম অনেক ভিডিও বা অনেক জায়গায় আমি দেখেছি ইউটিউবে বলুন বা অন্যান্য বিভিন্ন সোশ্যাল সাইটে, যে সাদা কাপড় কাউকে পরাচ্ছে, মানে নিজে থেকে কোনো লোককে সাদা কাপড় পরে ফিস করে বলছে যাও তুমি দৌড়াও, আমি বলবো তুমি ফিরে, তো এরকম অনেক কিছু ঘটেছে। ওকে, বাট তাদের কাছে সেরকম ভালো ভালো ইকুইপমেন্টস আছে, যেগুলো হয়তো আমাদের সোসাইটি আমাদের সোসাইটি খুবই বিগিনার্স, আমাদের সোসাইটি বার্তা পাবে যেমন আপনি জানেন, তো আমাদের সোসাইটি খুবই বিগিনার্স,
তো আমাদের কাছে অত টুলস নেই যা ওদের কাছে আছে। ওরা যদি চায় মানুষের সত্যি হেল্প করতে পারে, বাট তারা হেল্প করে না, তারা উল্টে আরো মানুষের ক্ষতি করে। কিরকম ক্ষতি আপনি যদি বলতে চান, সেটা হচ্ছে দেখুন, কোনো একটা মানুষ মেন্টালি প্রবলেম বা সাইকোলজিক্যাল প্রবলেম বা সত্যি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে, তার জন্য একটা যে মেন্টাল প্রেশার থাকে, সেই প্রেশারের উপর তারা আরো প্রেশার দেয়। কিরকম যে হ্যাঁ এখানে ভূত আছেই, আপনার ক্ষতি করবে, আপনাকে মারতে পারে, এই সে হ্যাঁ না, মানে এরকম জিনিসপত্র দিয়ে তাদের আরো মাইন্ডকে নষ্ট করে, তারা আরো সাইকোলজিক্যাল উইক হয়ে যায় বা মেন্টালি উইক হয়ে যায় তাদের। পরে এইসব মানুষরা কি করে, এইসব মানুষরা কিছু বেশি দিন বাঁচতে পারে না, সুইসাইড করে বা কিছু করে, এইসব জিনিসগুলো ঘটে থাকে। তো আমার 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 পার্সোনাল আমার পাতানগর ব্যায়ামা ছবি থেকে পার্সোনাল রিকোয়েস্ট আপনাদের, প্লিজ এইসব জিনিসগুলো করবেন না। পারলে মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা আপনাকে ফোন করছে বা যারা আপনাকে কল করে রাখছে তাদের প্লেসে, হন্টেড হাউস সেটা হোয়াট এভার ইট ইজ, হোয়াট এভার ইজ ইজ, বাট প্লিজ অলওয়েজ ট্রাই টু হেল্প পিপল। ওকে, ইফ ইউ কান প্লিজ লিভ, টেল দেম দ্যাট আমি পারবো না, তাদের বলে দিন যে সরাসরি আমি পারবো না। এই একটা কথা বলার জন্য আপনাকে কেউ মারবেও না, খুনও করবে না, বা আপনাকে কেউ গালাগাল দেবে না। আপনি পারবেন না, অন্য লোকের হাতে হ্যান্ড ওভার করে দিন, বা আপনি পারবেন না, আপনি মধ্যে চলে আসুন, ভালোভাবে বলে যে আমি পারবো না, এটা আমাদের কাজ নয়, এই সি বলে চলে আসুন। বাট প্লিজ যেটা পারবেন না বা যেটা কাজ সেটা না করে ভুল কাজ প্লিজ করবেন না। ওকে, কারণ এই ফিল্ডে দেখো অনেক আছে যারা সত্যি নিজেদের 100% দিয়ে বড় হওয়ার চেষ্টা করছে। ওকে, এরকম অনেক সোসাইটি আছে, অনেক ইন্ডিভিজুয়াল লোক আছে যারা, তাদের সেটা আমার ডেলি কথা হয় বিভিন্ন সময় সাইডে, বাট তারা সত্যি কাজ করছে। বাট আপনাদের মতো কিছু লোকদের জন্য তারা মানুষের রেসপেক্ট পাচ্ছে না, তারা সাধারণ মানুষের কাছে তারা হাসির পাত্র হয়ে ওঠে, যে দেখো সবাই ঠক, অবশ্যই নয়, এটা সেই একটা মানে এর মধ্যে মানে কি হলো একটা উদাহরণ আছে, যেমন আম বাগানে একটা আম পচে গেছে মানে সমস্ত বাগানে আম পচে নি, ওকে একটা আমি পচে যাবে। তো এবং অনেক সাধারণ মানুষ আছে যারা বিশ্বাস করে, তাদের চোখ বন্ধ করে বিশ্বাস করছে, এবং তাদের ভিডিওতে প্রচুর কমেন্টসও পাচ্ছে, পজিটিভ কমেন্টস, যে হ্যাঁ স্যার বা বা আপনি ভালো করছেন, এই করছেন, সেই করছেন, বাট তারা লোককে সারা বছর রক্তগুলো যদি একটা ইউটিউব চ্যানেল 150টা ভিডিও থাকে, তার 150টা ভিডিওই আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, ওকে 150টা ভিডিওই ওরকম লোককে বোকা বানানো ভিডিও, জানি না তারা কী পাচ্ছে, তারা চাইলে কিন্তু ওই কিছু করতে পারে। সো প্লিজ আমার পার্সোনাল রিকোয়েস্ট এবং বাতানগর ব্যায়াম সোসাইটি থেকে আপনি আমি রিকোয়েস্ট করছি, বিকজ আমি বাতানগর ব্যায়াম সোসাইটির ফাউন্ডার অ্যান্ড সিইও অ্যান্ড লিড প্যারানর্মাল ইনভেস্টিগেটর, তো আমি আমি রিকোয়েস্ট করছি আপনাকে বারবার করে, প্লিজ আপনাদের কারোর উপর আমার শত্রুতা নেই, আমি আপনাদের অবশ্যই চাই, আপনারা আমাদের হেল্প করুন, আমি আপনাদের হেল্প করবো অবশ্যই, বাট প্লিজ এরকম লোককে বোকা বানাবেন না। কারণ লোক যখন সব জায়গাতে হেরে যায় তখন আপনাকে বা আমাদের মতো লোকদের ফোন করে, যে ফার্স্টে আবার কী কর ডাক্তারের কাছে যায়, তারপরে যা সাইকোলজিক্যাল প্রবলেম, তারপর সাইকোলজিক্যাল ডাক্তারের কাছে যায়, একদম শেষে গিয়ে তখন তারা তখন বাধ্য হয় যে আর কিছু হচ্ছে না, যখন একবার এদের দেখি ট্রাই করে, যে প্যারানর্মাল ইনভেস্টিগেটর দেখি, তাকে দেখে আমার বাড়িটাকে ইনভেস্টিগেশন করি, তো সেই মুহূর্তে প্লিজ তাদের সেই বিলিফ সিস্টেমটা কেন, তাদের বিশ্বাসটা কেন খেলবেন না, প্লিজ এটা আমার আন্তরিক রিকোয়েস্ট বলতে পারেন সবাই। থ্যাংক ইউ ফর লিসনিং মি অ্যান্ড কিপ কানেক্টিং উইথ মি, ইফ ইউ গেট এনি হেল্প ইউ ক্যান কমেন্ট মি বিলো, ওকে, অর ইফ ইউ ওয়ান্ট টু আস্ক মি এনিথিং, এনি কাইন্ড অফ কোশ্চেন্স, এনি কাইন্ড অফ ফিডব্যাক, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু টেল মি, অর হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে, ইউ ক্যান অলসো বাই দ্য কমেন্ট সেশন, অ্যান্ড থ্যাংকস ফর আন্ডারস্ট্যান্ডিং মি, ওকে, অ্যান্ড এটাই, থ্যাংক ইউ।